তাকে বলা হয় বাংলাদেশের নারী আন্দোলনের পথিকৃৎ। তিনি ছিলেন একাধারে একজন নারীবাদী, ভাষা সৈনিক, কবি এবং বুদ্ধিজীবী। বাংলা সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনে তিনি ছিলেন প্রথম সারির যোদ্ধা। তিনি আর কেউ নন, বেগম সুফিয়া কামাল। সুফিয়া কামালের ডাকনাম ছিল হাসনা বানু। তার বাবা সৈয়দ আব্দুল বারী পেশায় ছিলেন একজন উকিল। সুফিয়া কামালের সময় বাঙালি মুসলিম নারীদের স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ ছিল না। সে সময় হাতে গোনা কিছু মেয়ে বাড়িতেই সামান্য শিক্ষা পেতেন, তাই সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা অর্জন করতে পারেননি। বাড়ির শিক্ষকের কাছে বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, ফার্সি এবং কুর্দি ভাষা শিখেছিলেন। সুফিয়া কামালের বয়স যখন 7, তখন তিনি কলকাতায় যান। সেখানে বেগম রোকেয়ার সঙ্গে তার দেখা হয়েছিল। তিনি বেগম রোকেয়ার নারীদের নিয়ে সমস্ত কার্যক্রম খুব কাছ থেকে দেখেন। এরপর 1922 সালে 11 বছর বয়সে মামাতো ভাই সৈয়দ নেহালের সাথে সুফিয়া কামালের বিয়ে হয়। সুফিয়া কামালকে তার স্বামী সমাজসেবা ও সাহিত্য চর্চায় বেশ উৎসাহ দিতেন। তবে বিয়ের ঠিক 10 বছর পরে 1932 সালে তার প্রথম স্বামী নেহাল হোসেন মারা যায়। এর মধ্যে সুফিয়া কামাল লেখালেখির সঙ্গে যুক্ত হন। 30-এর দশকে কলকাতায় অবস্থানকালে বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র সহ অনেকের সাথে তার পরিচয় হয়। 1938 সালে সুফিয়া কামালের কাব্যগ্রন্থ সাজের মায়া প্রকাশিত হয়। এর আগে এবং পরে তিনি বিস্তর লেখালেখি করেছেন, তবে সব ছাপিয়ে তিনি বেশি আলোচনায় এসেছেন তার নারীবাদী চিন্তা চেতনা নিয়ে। সুফিয়া কামাল 1931 সালে মুসলিম মহিলাদের মধ্যে প্রথম ভারতীয় মহিলা ফেডারেশনের সদস্য নির্বাচিত হন, কিন্তু স্বামীর প্রয়াণে তিনি আর্থিক সমস্যায় পড়েন, যার কারণে 1933 থেকে 1941 সাল পর্যন্ত তিনি কলকাতা কর্পোরেশন প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেছেন। আর এই স্কুলেই তার পরিচয় হয় প্রাবন্ধিক আব্দুল কাদির এবং কবি জসিম উদ্দিনের সঙ্গে। সুফিয়া কামাল 1937 সালে কামাল উদ্দিন আহমেদকে বিয়ে করেন। 1977 সালে সুফিয়া কামালের দ্বিতীয় স্বামীও মারা যায়। এই দম্পতির দুই মেয়ের একজন বর্তমান সময়ের আলোচিত নারীবাদী ব্যক্তিত্ব সুলতানা কামাল। 1947 সালে সাপ্তাহিক পত্রিকা বেগম প্রকাশিত হয়। সুফিয়া কামাল এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। এরপর 1948 সালে তিনি সমাজসেবা ও রাজনীতির সঙ্গে ব্যাপকভাবে যুক্ত হয়ে পড়েন। সুফিয়া কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী হোস্টেলকে রোকেয়া হল নামকরণের দাবি জানিয়েছিলেন। 1961 সালে পাকিস্তান সরকার রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করলে এর প্রতিবাদে গঠিত আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। এসবের পাশাপাশি তিনি 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। স্বাধীনতার পরও সুফিয়া কামাল অনেক সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনা করেছেন। সুফিয়া কামাল একালে আমাদের কাল নামে একটি আত্মজীবনী রচনা করেছেন। এছাড়াও তিনি অনেক ছোট গল্প এবং ক্ষুদ্র উপন্যাস রচনা করেছেন। কেয়ার কাটা তার একটি উল্লেখযোগ্য গল্পগ্রন্থ। সুফিয়া কামালের কবিতা চীনা, ইংরেজি, জার্মান, ইতালিয়ান, পোলিশ, রুশ, ভিয়েতনামিজ, হিন্দি ও উর্দু ভাষায় অনুদিত হয়েছে। সাহিত্যচর্চার জন্য সুফিয়া কামাল অসংখ্য পুরস্কার এবং সম্মাননা লাভ করেছেন। এর মধ্যে বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, বেগম রোকেয়া পদক আলাদা করে উল্লেখ করার মতো। শুধু দেশেই নয়, তিনি দেশের বাইরে থেকেও বিভিন্ন সময়ে পুরস্কার এনেছেন। 1999 সালের 20 নভেম্বর ঢাকায় সুফিয়া কামাল মারা যান। নারীদের উন্নয়নের জন্য তিনি তার জীবনের বড় একটি অংশ কাটিয়ে দিয়েছেন, তাই সুফিয়া কামালের শূন্যতা পূরণ হওয়ার নয়,